Hello and welcome all of you in SL Learning. So today's topic is a relationship between tables. Okay, it's mapping relationship rather to say that. So in DBMS, amra onek dhoroner relationship er sathe porichoy hobo aste aste. So this one is one to one relationship. Amader onek dhoroner relationship hoy. That's mean amra cardinality bolte pari. One to many, many to one, and many to many relationship. Many to many take amra erokom bhabe likhte pari M to N. ओके सो वन टू वन रिलेशनशिप दैट्स मीन আমরা বলতে পারি যে একটা একজন একজনের সাথে কানেক্টেড দ্যাটস মিন যে ওয়ান টিচার অনলি টিচ আ ওয়ান স্টুডেন্টস সো একটা টিচার একটা স্টুডেন্টকেই পড়াচ্ছে বা একটা স্টুডেন্ট একটা টিচারের কাছেই পড়ছে সো দ্যাটস আ ওয়ান টু ওয়ান রিলেশনশিপ ওকে অ্যান্ড ইফ ইউ সে দ্যাট ওয়ান টু মেনি মিন্স একজন টিচার অনেকগুলো স্টুডেন্টকে পড়াচ্ছে ওয়ান টু মেনি ওয়ান টিচার ক্যান টিচ মেনি স্টুডেন্টস ওকে সো ওয়ান টু মেনি ঠিক ওটারই যদি আবার অপোজিট করি তাহলেই আমাদের হয়ে যায় মেনি টু ওয়ান দ্যাটস মিন অনেকগুলো স্টুডেন্টস একটা টিচারের কাছে পড়ছে সো দ্যাট মেনি টু ওয়ান ওকে অ্যান্ড লাস্ট ওয়ান ইজ মেনি টু মেনি রাইট মেনি টু মেনি রিলেশনশিপগুলোর মধ্যে আমরা বলতে পারি স্টুডেন্টস অ্যান্ড কোর্সের বিষয়টা আমরা আনতে পারি মেনি টু মেনি রিলেশনশিপে লাইক অনেকগুলো স্টুডেন্টস অনেকগুলো কোর্স করতেই পারে ওকে সো লাইক ওয়ান স্টুডেন্টস ক্যান ডু মেনি কোর্সেস অ্যান্ড অলসো দ্যাট মেনি স্টুডেন্টস ক্যান ডু মেনি কোর্সেস ওকে সো দ্যাটস কাইন্ড অফ থিংস আর ইন মেনি টু মেনি রিলেশনশিপ সো ফার্স্টে আমরা দেখি ওয়ান টু ওয়ান রিলেশনশিপের বিষয়টা ফার্স্ট ইজ ডিগ্রি অফ রিলেশনশিপ যেটাকে আমরা কার্ডিনালিটিও বলতে পারি যে কোন ডিগ্রিতে আছে এগুলো অ্যাকচুয়ালি ডিগ্রি অফ রিলেশনশিপের মধ্যেই পড়ে It means how the entities with connected to each other. That's mean ekta entity arekta entity sathe kirokom bhabe connected ache kon form e connected ache tara kon cardinality te connected ache seta ei ei relationships way gulo dara amra bar korte pari next bolche where the two entities are connected with each other in which associatively মানে কীরকমভাবে অ্যাসোসিয়েটিভলি তারা দুটো এন্টিটি একটা এন্টিটি আরেকটা এন্টিটির সাথে কী ধরনের রিলেশনশিপ মেনটেন করছে দ্যাটস আর টোটালি ডিসক্রাইবড ইন দিস সেশনস সো একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক যতক্ষণ না এক্সাম্পল আসবে ততক্ষণ জিনিসটা ক্লিয়ার হয় না সো দ্য এক্সাম্পল ইজ এমপ্লয়ি নামক একটা এন্টিটি আছে এবং ডিপার্টমেন্ট নামক একটা এন্টিটি আছে বোথ আর ওয়ান টু ওয়ান রিলেশনশিপের মধ্যে আমরা পাচ্ছি ওয়ান টু ওয়ান রিলেশনশিপ লাইক একটি এমপ্লয়ি একটি ডিপার্টমেন্টেই আছে বা একটি ডিপার্টমেন্টের মধ্যে একটি এমপ্লয়ি আছে লাইক এরকম একটা কিছু সিচুয়েশনস ওকে সো দেখা যাক এমপ্লয়ি তার অ্যাট্রিবিউট কী কী আছে এজ ই নেম দ্যাটস মিন এমপ্লয়ি নেম অ্যান্ড এমপ্লয়ি আইডি অ্যান্ড ডিপার্টমেন্ট বলে যে এন্টিটি আছে সেই ডিপার্টমেন্টের জন্য ডিআইডি দ্যাটস মিন ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্ট নেম অ্যান্ড ডিপার্টমেন্ট লোকেশনস ওকে আর এই দুটো এন্টিটির মধ্যে কি রিলেশনশিপ মেনটেন হচ্ছে ওয়ার্কস নামক রিলেশনশিপ মেনটেন হচ্ছে এবং তাদের মধ্যে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ আছে এই যে রিলেশনশিপটা আছে ওয়ার্কস নামক যে রিলেশনশিপটা আছে তারও আমরা একটা এন্টিটি অ্যাট্রিবিউটস বার করেছি দ্যাটস মিন এটা হচ্ছে ডিআইডি দ্যাটস মিন ডিপার্টমেন্টাল ডিপার্টমেন্ট আইডি এটার প্রাইমারি কিটা এবং ইআইডি এমপ্লয়ি আইডি সো দুটো এন্টিটির মধ্যে থেকে যে প্রাইমারি কি দুটো আছে সেই প্রাইমারি কি দুটো এই রিলেশনশিপ এর বা রিলেশনশিপ টেবিলের অ্যাট্রিবিউট ওকে এবারে এই যে ইয়ার ডায়াগ্রামটা আছে সেই ইয়ার ডায়াগ্রামটাকেই আমি রিলেশনাল মডেলে কনভার্ট করলাম দ্যাটস মিন টেবিলে কনভার্ট করলাম টেবিলে কনভার্ট করার পরেই আমরা অ্যাকচুয়াল অ্যান্সারটা পাবো সো এমপ্লয়ি নামক যে টেবিলটা আছে সেখানে এই এমপ্লয়ি নামক টেবিলটার আমি তার অ্যাট্রিবিউটসগুলো দিয়ে ফিল্ড ক্রিয়েট করে তার ভিতরে র্যান্ডম কিছু ভ্যালু দিয়েছি দ্যাটস লাইক এমপ্লয়ি ওয়ান তার নেম হচ্ছে এ মানে এমপ্লয়ি আইডি ওয়ান তার নেম হচ্ছে এ অ্যান্ড এজ হচ্ছে 20 অ্যান্ড অল দ্যাটস আর ডট ডট অ্যান্ড ডিপার্টমেন্ট বলে যে টেবিলটি আছে সেখানেও আমি এখানে তার অ্যাট্রিবিউটসগুলো দিয়ে এখানে ফিল্ড নেম করেছি এটার প্রাইমারি কী হচ্ছে ডিআইডি দ্যাটস মিন ডিপার্টমেন্ট আইডি এবং এই এমপ্লয়ি টেবিলের প্রাইমারি কী হচ্ছে পি ইআইডি দ্যাটস মিন এমপ্লয়ি আইডি ওকে দিস ইজ আ এমপ্লয়ি টেবিল অ্যান্ড দিস ইজ আ ডিপার্টমেন্ট টেবিল এবারে এই দুটো টেবিলের মধ্যে থেকে বা এই দুটো টেবিলকে যদি আমাকে রিলেশন মেনটেন করতে হয় তাহলে এই দুটো টেবিলের যে প্রাইমারি কি দুটো আছে দ্যাটস মিন ইআইডি এবং ডিআইডি সেই প্রাইমারি কি দুটো দিয়ে আমাকে আরেকটা থার্ড টেবিল তৈরি করতে হবে দ্যাট টেবিল ইজ কল আ রিলেশনাল টেবিল ওকে আর যখনই কোনো একটা প্রাইমারি কি অন্য কোনো একটা টেবিলে চলে যায় সেটাকেই আমরা বলে দিই কি ফরেন কি
সো দ্যাট ডিআইডিটা এই টেবিলে রিলেশনাল টেবিলে ফরেন কি হয়ে গেছে এবং ইআইডিটা রিলেশনাল টেবিলেও ফরেন কি হয়ে গেছে, ওকে? সো এই দুটোই কিন্তু ফরেন কি এই টেবিলের ক্ষেত্রে। তাহলে কোশ্চেন দাঁড়াচ্ছে যে এই দুটো টেবিলের ক্ষেত্রেই যদি এটা ফরেন কি হয় তাহলে এই টেবিলে প্রাইমারি কি কোনটা, ওকে? জিনিসটা বোঝা যাচ্ছে? ডিপার্টমেন্ট টেবিল যেটা আছে ডিপার্টমেন্ট টেবিলের প্রাইমারি কি হচ্ছে ডিআইডি, অ্যান্ড এমপ্লয়ি টেবিল যেটা আছে এমপ্লয়ি টেবিলের প্রাইমারি কি হচ্ছে ইআইডি। এবার যখন এই দুটো টেবিলকে মিলিয়ে আমি একটা টেবিল করলাম যে টেবিলটার নাম হচ্ছে রিলেশনাল টেবিল এবং টেবিলের নাম হচ্ছে ওয়ার্ডস, সো এই টেবিলটায় দুটোই তো ফরেন কি দিয়ে আমি করেছি, তো এই ফরেন কি থাকাকালীন এই টেবিলে তাহলে প্রাইমারি কি কোনটা? প্রাইমারি কি ইদার ইআইডি অর ডিআইডি, দুটোর মধ্যে যে কোনো একটাকে আমি প্রাইমারি কি এখানে করতে পারি, কোনো ম্যান্ডেটরি বিষয় নেই, ওকে? প্রাইমারি কি আমাকে একটা রাখতে হবে, বাট এটাকেও করতে পারি প্রাইমারি কি অথবা আমি এটাকেও করতে পারি প্রাইমারি কি। কিন্তু আরেকটা জিনিস দাঁড়াচ্ছে যে এইখানে এই টেবিলটা ক্রিয়েট হয়ে গেল, এবারে আমি এই যে তিনটে টেবিল আছে এই টেবিলের মধ্যে থেকে কী করছি, রিডিউস টেবিল ফ্রম অ্যাবভ টেবিল, মানে এই তিনটে টেবিলের থেকেও আমি টেবিলটাকে আরও ছোটো একটা ফর্মে নিয়ে আসছি। সেটা কীরকমভাবে আনতে পারবো দেখা যাক। যখনই এই টেবিলের মধ্যে থেকে আমি এটাকে একটা ছোটো আরেকটা টেবিল ফর্মে নিয়ে আসবো তখন আমাকে কিন্তু দেখতে হবে যে এইখানে প্রাইমারি কি কোনটা আছে, এই থার্ড টেবিলে প্রাইমারি কি কোনটা আছে, ইআইডি প্রাইমারি কি আছে নাকি ডিআইডি প্রাইমারি কি আছে। যদি ইআইডি প্রাইমারি কি থাকে তাহলে এই থার্ড টেবিলে টোটালি বেসড হবে হচ্ছে ইআইডির উপরে, আর যদি ডিআইডি এখানে প্রাইমারি কি থাকে তাহলে এই রিডিউস টেবিলে প্রাইমারি কি কিন্তু ডিআইডির উপরে বেস করে হবে, দ্যাটস মিন এই টেবিলটার উপরে বেস করে হবে। কিন্তু এখন যেহেতু এটা ইআইডিকে আমরা প্রাইমারি কি করেছি সেই জন্য ইআইডির এই টেবিলটার উপরে বেস করে কিন্তু এই টেবিলটা হয়েছে, ওকে? সো জিনিসটা দেখা যাক, তো যে এখানে প্রাইমারি কি কোনটা করেছি আমি, ইআইডি প্রাইমারি কি করেছি, যখনই রিডিউস করে আমি আরেকটা টেবিলে নিয়ে আসি, মানে রিডিউস করা মিন্স টু সে দ্যাট এটাকে কম্প্রেস করে একটা টেবিলে নিয়ে আসা, এটার থেকে এই টেবিলটা তৈরি হয়েছে, ওকে? সো কী হচ্ছে, ইআইডি, ইআইডিটা আমি এখান থেকে বসালাম, এই টেবিলের যে ইআইডিটা আছে এখানে আমি বসালাম, ইনেম এখানে ইনেমটা আছে প্রপারলি আমি দেখি ইনেমটা বসিয়ে দিলাম, অ্যান্ড এখানে ইএজ আছে মানে এমপ্লয়ি এজ, সো আমি এখানে এজটাও বসিয়ে দিলাম। তাহলে এই টেবিলটা কীরকমভাবে জয়েন হচ্ছে, এই টেবিলের থেকে অনলি আসবে হচ্ছে ডিআইডিটা, এই যে এইখানে যেটা আছে এই ডিআইডিটা আসবে, ওকে? সো এরকমভাবে আমরা এই টেবিলের থেকে একটা রিডিউস করে আরেকটা টেবিল বার করতে পারি, ওকে? এবং এই যে টেবিলটা আছে এই টেবিলটা হচ্ছে এই টেবিলটা আমি এখানে আরেকবার লিখেছি, আর কিছুই না। সো দিস ইজ অল অ্যাবাউট ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। তাহলে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ কাকে বলে আমরা বুঝতে পারলাম, ওয়ান টু ওয়ান রিলেশনশিপের যে কার্ডিনালিটি এফেক্ট সেটা আমরা দেখলাম, ওয়ান টু ওয়ান রিলেশনশিপ ইআর মডেলে কীরকমভাবে লিখতে হয় বা করতে হয় সেটা আমরা দেখলাম, এবং ওয়ান টু ওয়ান রিলেশনশিপে ইআর মডেলের থেকে সেটাকে আমরা কীরকমভাবে রিলেশনাল মডেলে ব্রেক করব, এবং সেই রিলেশনাল মডেলের টেবিলের থেকে আমরা কীরকমভাবে রিডিউস টেবিল ক্রিয়েট করব সেটাও আমরা দেখলাম, ওকে? সো দিস ওয়ান ইজ অল অ্যাবাউট ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। সো যদি তোমরা বুঝে থাকো, যদি তোমাদের কিছু অসুবিধা হয়ে থাকে তো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো, আর তোমরা যদি নিউ হও আমার সিরিজে আমার চ্যানেলে তো প্লিজ সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার মাই ভিডিওস, অ্যান্ড থ্যাংক ইউ, স্টে টিউন, বিকজ এরপরে যে সমস্ত আদার্স রিলেশনশিপসগুলো আছে মেনি টু মেনি সেইগুলো আসছে, সো প্লিজ স্টে টিউন, ওকে?